নেইমার ও পিএসসি সমর্থকদের জন্য দুঃসংবাদ। লিগ ওয়ানে মার্শের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া নেইমার অন্তত 2 থেকে 3 মাসের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে, ফলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ানের। রোববার রাতে মার্শের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে নেইমার, চোট এতটাই গুরুতর ছিল যে মাঠ থেকে স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ডান পায়ের হাড় ছাড়াও গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তবে 26 বছর বয়সে এই ব্রাজিলিয়ানকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত করেনি পিএসসি কর্তৃপক্ষ। যদি এমন ইঞ্জুরি থেকে সেরে উঠতে অন্তত 2 থেকে 3 মাস সময় নেয়। গেল বছর নেইমারের জাতীয় দলের সতীর্থ গ্যাব্রিয়েল হেসুস এমন ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ হতে সময় নিয়েছিলেন 10 সপ্তাহ। নেইমারের ক্ষেত্রেও তাহলে চলতি মৌসুমে পিএসসির হয়ে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা থেকে পিএসসিতে যোগ দিয়ে 20 ম্যাচে 28 গোল করেছেন নেইমার। Três a zero, olha a preocupação aí. O problema é o...